তো বন্ধুরা, আমরা এবারে সরল মুনাফার কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করব, কিছু ফর্মুলা। প্রথমেই যে ফর্মুলাটি আলোচনা করার আগে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে মুনাফা দুই রকম হয়। মুনাফা মানে কোনো টাকা ব্যাংকে রাখলে ব্যাংক আমাদের প্রতি বছর বা প্রতি মাসে বা প্রতি 6 মাস অন্তর যে মানে অতিরিক্ত টাকাটা প্রদান করে সেটাই হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট হচ্ছে দুই রকমই হতে পারে, কেউ যদি ব্যাংকে টাকা রাখে তাহলে ব্যাংক তাকে দিবে, আবার কেউ যদি ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে ব্যাংককে সেই ব্যক্তি প্রতি মাসে কিছু টাকা করে দেবে। ঠিক আছে, দুই রকম মুনাফা। এবং মুনাফা আবার দুই রকমভাবে বৃদ্ধি পায়, একটা হচ্ছে সরল, একটি হচ্ছে চক্রবৃদ্ধি। তো আমরা প্রথমে সরল মুনাফাগুলো জানব। সরল মুনাফা হচ্ছে যে মুনাফা প্রতি বছরে বৃদ্ধি পায়, প্রতি বছরে একবার করে দেখা গেল বৃদ্ধি পাবে বার্ষিক। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে একটা চক্রাকারে, অর্থাৎ দেখা গেল 3 মাস অন্তর অন্তর মুনাফাগুলো বৃদ্ধি পায়, এরকম হয়, বা 3 মাস বা 6 মাসে একটা নির্দিষ্ট মুনাফা দেওয়া হয়, এরকম চলতে থাকে আর কি, একটা চক্রায়মান। তো যে দুইটা সূত্র আছে, দুইটা সূত্র জানলে আমাদের সরল মুনাফার সকল অঙ্ক করা যাবে। প্রথম সূত্রটি হচ্ছে আই ইকাল টু পিআরএন। এটা আমরা মনে রাখবো, আই সমান আমি, মানে আই মানে আমি, সমান সমান পিআরএন। আমার নাম যেহেতু প্রান্ত, তো এখানে প্রান্ত অক্ষরের পি আছে এখানে, আর আছে এখানে, এবং এন আছে এখানে, তো আই এম প্রান্ত। এইভাবে মনে রাখতে পারি যে আই ইকাল টু পিআরএন। এখানে পরিচয়গুলো দিয়ে নিব। আই সমান হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা, পি ইকাল টু প্রিন্সিপাল যেটা মানে হচ্ছে মূলধন বা আসল, আবার আর ইকাল টু রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার অর্থাৎ কত পার্সেন্ট, এটা কিন্তু পার্সেন্টেজে অঙ্কে দেওয়া থাকে, কত পার্সেন্ট অর্থাৎ মুনাফার যে দেয় সেটা কত পার্সেন্ট হারে দেয়, প্রতি বছরে দেয় নাকি এটা কীভাবে দেয়, মাসিক না বছরে, এইভাবে। আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছর সংখ্যা, যেটা সময় প্রকাশ করে যে কত সময় অন্তর অন্তর মুনাফাটা দেবে। এবং পরবর্তী যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে এ ইকাল টু পি যোগ আই। আমরা অনেক সময় আপুকে আমরা আপি বলে ডাকি, এপিআই আপি বলে আদর করে ডাকি, এই আপি হচ্ছে এটা, এপিআই আপি। এখানে এ ইকাল টু পি যোগ আই, ঠিক আছে, এ পি যোগ আই, যোগটা মনে রাখতে হবে আর সমানটা মনে রাখতে হবে, সমান সমান আছে মাঝখানে আর যোগ আছে। তো এখানে এটা হচ্ছে মুনাফা আসল, অর্থাৎ মুনাফার আসলকে যোগ করলে যে আমাদের আসল টাকাটা রাখলাম, দেখা গেলো 50,000 টাকা ব্যাংকে রাখলাম, মুনাফা হলো 10,000 টাকা, তো মুনাফার আসল যোগ করলে মুনাফা আসল হয়, যেটা আগে সুদ আসল নামেও পরিচিত ছিল। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।